যে হাতটা বসল তাতে প্রায় 5,000 মানুষ মৃত্যু আছে এবং তাদের কর্মসংস্থান দোকান অনেক সরে যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে জমি টাকা কেউ দেয় না। 99 years একটা লিস্ট ছিল, যেখানে ওটা শুনলাম সেটা যখন শেষ হয়ে যায় তখন নাকি না খুলে গেল। তারপরে জমিটার কি পজিশনে আছে আমি ডিএমকে বলেছি, সেটা ক্লিয়ার করে দেখছি। আমি ডিএম আর কমিশনারকে একটা কমিটি করে দিয়েছি, সাথে অরুপায় অ্যাজ এ মিনিস্টারও থাকবে এবং ফায়ার ব্রিগেডের একজন, ডিজাস্টার ম্যানেজমেন্টের একজন এবং আরও থাকবে পুলিশের একজন। এরা দেখবে যে জমিটা কার ফার্স্ট, দুই বারবার আগুন লাগিয়ে দিচ্ছে তো জ্বালিয়ে দিচ্ছে কিনা, কোনো মোটিভ কাজ করছে কিনা, এগুলো কাঁচা কাঁচা ব্যবস্থা
আমির না হয় পরিস্থিতিও দুজনকে দরকার হলে আমি দেবো, কিন্তু আপনাদের কমিটি থেকে চাপা দিন সিকিউরিটি বিভাগ রাখতে হবে অল্টারনেটিভ নিয়ে। এটা কে আগুনটা লাগাচ্ছে বা লাগিয়েছে বা কিভাবে লাগলো সেটা যাতে দেখতে পাই, বারবার যাতে আপনাদের সর্বনাশ না হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।